আজকে সকাল থেকে নানান কাজে ব্যস্ত বাপ আজকে সকাল থেকে দমটুকো ফেলানোরও সময় ছিল না তো কেন বললাম কথাটা ভিডিওটা দেখতে থাকবো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে বেলা হচ্ছে বেলা বলছি ভোরবেলা সাড়ে পাঁচটা বাজে এখন আজকে এতটা তাড়াতাড়ি কেন উঠেছি এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আজকে ঘর বাড়ি সমস্ত কিছু ঝাড়া পোছা করবো আর কি তো সেই জন্য আগে উঠানটা ঝাড় দিয়ে নি তারপরে আর আমি দেখো ঘোড়ায় করে হাঁটছি কেন জানো কালকে মানে এই পায়ে গেছে এত বড় একটা লাঠি ঢুকে গেছে তো জন্য তো চলো ভাবছি তোমাদের সাথে গুড মর্নিং জানাই আর দেখো সারা বাড়ি পাখির আওয়াজ ইয়ে এখনো লাইট জ্বলছে ঘরে মানে অন্ধকার অন্ধকার ভাব একটু আছে চলো উঠান বাড়ি ঝাড় দিয়ে আসি তারপরে উঠান ঝাড়ডাটা তোমাদের সাথে শেয়ার করছি না বাট ঘরে এসে ঘর বাড়ি ঝাড়া পোছা শেয়ার করি দেখো উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে আরে এই যে দেখো এতগুলো বাসন ধুলাম এখন করব ঘর বাড়ি ঝাড়া পোছা আসলে আমাদের মধ্যে হচ্ছে চৈত্র মাসে এইভাবে ঘর দুয়ার ঝাড়া পোচা হয় মানে ঝুল কালি নোংরা যাই থাকেন এখন ঘর ঝাড়া পোছা হয় এখন আমাদের মধ্যে তো হয় এখন জানি না কাদের কাদের মধ্যে হয় বাট হয় আমার বাপের বাড়ির দিকেও হয় আর এখানে এসে শ্বশুর বাড়ির দিকেও হয় এটা হচ্ছে চৈত্র মাসের পোছা আর কি তো জন্য দেখো আজকে হচ্ছে রবিবার দিনকে আজকেই ভিডিওটা মানে ইয়ে করছি তো আজকে ঝাড়া আর একটাই কারণ কারণ হচ্ছে কালকে আমু এরম করতে করতে মাস চলে যাবে বুধবার বৃহস্পতিবার বুধবার দিন ঝাড়বো না আমার ছেলের জন্মবার তো এই করে করে কিন্তু আর দিন পাবো না আমি তো সেজন্য আজকে সকাল ভোর সাড়ে পাঁচটার সময় উঠেছি তোমরা তো দেখেছো প্রথম থেকেই মানে এত পরিমাণে কাজের চাপ যে ভোরবেলা না উঠলে আমি আজকে করে কমপ্লিট করতে পারবো না আমার ঘরে চারটে রুম মানে আমাদের বাড়ি ওই আমাকে ঘরে চারটে রুম আর কি তো সেজন্য এক একটা রুমে এইভাবে মানে ডিপ ক্লিন করতে গেলে কতটা সময় লাগবে জান তোমরা তো অবশ্যই জানতেই পারবে আর এইখানে দেখো এই যে তাজার উপরে যে সবগুলো দেখতে পাচ্ছ এগুলো সব নামিয়ে এই জায়গা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে আবার সেসবগুলো মানে তুলে রাখলাম আর কি তো এটাই হয় দেখো ঘরে জিনিস থেকে থেকেও কিন্তু নোংরা পড়ে যায় এই যে বসনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার মানে ঘরে নতুন নতুন কিনে কিনে রাখা হয়েছে এই তাকের উপরে সাজায় আমার তো সেভাবে মানে শোকেস নেই বা সেরকম কোনো রাখার সেইভাবে জায়গা নেই তো আমি এই জায়গায় এইভাবে সাজিয়ে বা গুছিয়ে রাখি আর কি তো এই গুছিয়ে থাকতে থাকতেই নোংরা পড়ে যায় যেহেতু আমাদের ঘরটা তোমাদের তো আগা করা বলেছি আমাদের ঘরটা হচ্ছে রাস্তার সাইডটা পুরো একদম তো প্রচন্ড ধুলাবালি হয় আমাদের বাড়ি আর কি রুম ঘরে তো সেজন্য এইভাবে দেখো এই একটা রুম ঝাড় মানে ঝাড়া পোছা করার পরে এই যে এতগুলো নোংরা বেরিয়েছে কালকে আমি বিকেলবেলা কী করেছিলাম যেহেতু কালকে ঝাড়া হয়নি তো আমি বিকেলে সমস্ত ঘরের আল্লাগুলা ঝাড় মানে জামাকাপড় যেগুলো বাদ বাকি জামাকাপড় ছিল সেগুলো বাদ দিয়ে রেখে বস্তার মধ্যে ভরে দেখতে পেলে একটা বস্তা উপরে তুলেছি সেই বস্তার মধ্যে যেসব জামাকাপড়গুলো পরা হয়নি তো সেগুলো আমি বস্তাগুলোর উপরে উঠে মানে তুলে রাখলাম আর কি ওগুলো দরকার নেই আর আমাদের এখানে আসে যারা মানে বাচ্চারা পড়তে পারে না আমাদের এ দেশীয় আদিবাসীরা তো ওদেরকে দিলে ওরা খুব খুশিতে নেয় আর কি তো দেখো ওই রুমটা ঝাড় দিয়ে চলে আসছে এই যে বাবার রুমটায় বাবার রুমটায় জুতার স্ট্যান্ড ছিল জুতার স্ট্যান্ডটা হচ্ছে ওইখানে ঝাড়া ঝাড়া পোছা করে জুতাগুলো ভালো করে পোছাপোছি করে রেখে দিয়েছি তার মাঝখানে তো আমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে চাটা করেছে চা করার আমি সময় পাইনি সে ভোটবেলা দিয়ে খেটেই যাচ্ছে একভাবে তো চা করেছে তো বললো যে আসো চা খেয়ে যাও তো চা খেতে গিয়ে এক মুঠ মুড়িয়েও খেয়ে নিয়েছি ভীষণ খিদে পেয়ে গেছে এখন দেখবে গরমের সকাল তো ঘুম থেকে উঠলেই জন্যে কি খিদে পেয়ে যায় কেন আমি জানি না তারপরে যেহেতু খেতে এসেছি মানে চা খেতে বসে তো ভাবলাম যে চলো একবারে গাই গরুর কাজটাও কমপ্লিট করে নিই কেননা আমি তখন সাড়ে সাতটা বাস তোমাদের দাদাভাই আমাকে গোবর ফেলে দিয়েছে তারপরে আমি কিন্তু গরু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়ে একবারে গায়ের কাজটা কমপ্লিট করে আরও কিন্তু দুটো রুম বাকি আছে জাস্ট দুটো রুম করলাম এখনও ফ্যান পাখাগুলো সমস্ত কিছু বোছাপুছি বাকি আছে ভীষণ চাপ সকাল থেকে আর তারপরে তার থেকে বড়ো কথা হচ্ছে কালকে যে আমার পায়ে এত তো বড় একটা চলাকাঠ মানে উছলার মতন একটা পুরো পায়ের মধ্যে ঢুকে গেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে মানে হাঁটাচলা করতে যে কষ্ট হয়েছে তোমাদের কি বলে বোঝাতে পারবো না পায়ের যন্ত্রণাতে আরও বেশি মানে কষ্ট লাগছিল আর কি তো যাই হোক চলো এই যে এখানে দেখো আমি গায়ের দুধটা ধুয়ে নিই তারপরে আবার গায়ে খাওয়ানোর ব্যাপার আছে সমস্ত কাজটা কমপ্লিট করে তারপরে আবার যাবো ঘরের কাজে তো যাই হোক সমস্ত গাড়ির কাজ কমপ্লিট করে এই যে দেখো ফ্যান পাখাগুলো উপরে ভীষণ নোংরা ওই যে বললাম রাস্তার পাশে ধুল দেখো এটা বারান্দার ফ্যান তো কি পরিমাণে অবস্থায় বারান্দার ফ্যানটায় ভীষণ নোংরা পরে মানে আমি না প্রায় প্রায় মোছা হয় এভাবে যে আমি মুছি না বছরে একবার মুছি সেমন কিন্তু নয় প্রায় মোছা হয় তাও দেখো কি পরিমাণে ধুলটা না পড়েছে একদম সেই মানে রাস্তার ধুলগুলো না মানে টেনে নিয়ে আসে আর কি ফ্যানের হাওয়াতে তো জন্য এই ফ্যানটায় ভীষণ পরিমাণে নোংরা পড়ে আর এত উঁচা এত উঁচা আমি সোফার উপরে একটা চেয়ারের উপরে দাঁড়িয়ে তারপরে মানে অনেকটা রিক্সে তোমাদের দেখাতে পারিনি বাট যদি তোমাদের দাদাভাই থাকতো ভিডিও করে দিতে তাহলে দেখাতাম আমি কোথায় দাঁড়িয়ে আজকে ফ্যানটা মানে পোছাপোছি করেছি এত রিক্সে দাঁড়িয়েছি যাতে একটুখানি লড়ে গেলে আমি কিন্তু ড্রাশ করে পড়ে যাব। । তাও করতে তো হবে তাই না তো যাই হোক ওই ফ্যানটা মোছার পরে এই দিকটা বারান্দার এই দিকটা ওটা তো টিভির সামনে ছিল বারান্দার এই দিকটা আরও একটা ফ্যান ছিল তো সেটাও আমি চেয়ারের উপরে দাঁড়িয়ে আর কি হাতে পাই না দেখো পা উঁচু করে দিয়ে দিয়ে কোনো রকমে একটু হাতে পেয়েছি তারপরে ফ্যান পাখাগুলো মুছে নিয়েছি ভীষণ কষ্ট হয় দেখবে উপর থেকে মানে ইয়ে করতে আর কি উপরে থেকে মানে এরকম হাত উঁচু করে নিয়ে ফ্যান পাখা মুসতে ভীষণ কষ্ট হয় মানে মানে শরীরে একটা কষ্ট আলাদা রকম কষ্ট চলে আসে উপরে হাত করে কাজ করলে আর কি তো যাই হোক এখানে দেখো ফ্যান পাখাগুলো মোছা হয়ে গেছে তারপরে এখানে মা আম্মা এদের আম্মা বলতে আমাদের ঠাকুমা শাশুড়ি আর আমার শাশুড়ির ফটো ছিল তো সেই ফটোগুলো ভালো করে মুছে নিয়েছি তারপরে চলে আসলাম সব ঘর আমার হয়ে গেছে বাট তোমাদের সাথে শেয়ার করলাম না সকাল থেকে মোবাইলটা ছিল না চার্জ তো বসিয়ে দিয়েছিলাম চার্জে তো জন্য এই যে আমার বেডরুমটা আর আমার সামনে যে বেডরুমটা আছে এই দুটো বেডরুমও আমি ভালো করে ক্লিন করেছি ওই যে আগের দুটো রুম যেইভাবে ক্লিন করেছি সেইভাবে ক্লিন করেছি তাজার উপরে যে সমস্ত জিনিসপত্র ছিল সমস্ত কিছু নামিয়ে তারপরে মুছে মুছে তারপরে সমস্ত জিনিসগুলো তুলে রাখা মানে একটা সংসারে বুঝতেই পারো কত পরিমাণে জিনিসপত্র থাকতে পারে তো সেই সমস্ত জিনিসপত্র ডিপ ক্লিন করতে ভীষণ সময়ের ব্যাপার এখন বাজে সাড়ে এগারো এগারোটা বাজতে চললো ঘর মুছছি এখন তার মাঝখানে আবার একটু খাওয়া দাওয়া বাচ্চাদের খাওয়ানো হয়েছে তো আমাদের দাদাভাই দই নিয়ে এসেছিলো এক প্যাকেট তো সেই দই দিয়ে চিড়া দিয়ে মেখে সবাই মিলে একটু খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাই মার্কেটে গেছিলো আজকে যেহেতু রবিবার কিছু তো একটা ভালো মন্দ খেতেই হবে তাই না তো সেই জন্য চিংড়ি মাছ নিয়ে আসতে দেখো আমি বললাম যে আমার আজকে চিংড়ি মাছ কাটার একদম সময় নাই তুমি যদি আমাকে কেটে দাও তাহলে রান্না করব। নাহলে কিন্তু আমার সময় নাই আমি পরে অনেক লেট হবে আমাকে তো আমাকে দেখো তোমাদের দাদাভাই অনেকটা সাহায্য করছে এখানে চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছে আর কি আর এখানে চিংড়ি মাছ কাটবে আর তার ফাঁকে আমি হচ্ছে জামা কাপড়গুলো কেচে নেবো হ্যাঁ আর একটা কথা বলি জামা কাপড়গুলো কাশব কিন্তু তোমাদের দাদাভাই আমাকে আজকে অনেক কাজে হেল্প করে দিয়েছে অনেক কাজে হেল্প করে দিয়েছে দেখো মাছ তো কেটে দিয়েছে সাথে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম এই টপটা ভোরে আমি জামা কাপড় ভিজিয়েছিলাম তো সের মাঝখানে কাঁথা ছিল মানে বেডশিট ছিল তো একটা বেডশিট রেখে দিয়েছে বাট কাঁথা জ্যাকেট তোমাদের দাদা দুই দু তিনটা জ্যাকেট ছিল আমাদের ছোটটার ছিল মানে এই টপটা পুরো ভরে আমি জামাকাপুর ভিজিয়েছিলাম সে আমাকে কিন্তু তখন ও আমাকে কাঁথাটা আর ওই সোয়েটার তিন চারটা জ্যাকেট প্যাকেট ছিল সেগুলো আমাকে কেচে দিয়েছে আর এগুলো একটু বললো যে এগুলো বেশি খরচা দেওয়া লাগবে একটু নোংরা হয়েছে এগুলো আমি পারবো না আর যেগুলো মানে করার আমি করে দিয়েছি তো অনেকটা হেল্প হয়েছে বাট তখন আমাকে আমার আর ভিডিও করা হয়নি আমি ঘরে কাজ করছি ও বাইরে কাজ করছে যার জন্যে আর দুজন সময় দিতে পারলাম না যার জন্য ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না বাট তোমাদের দাদা হয় সকাল থেকে আমাকে ভীষণ কাজে হেল্প করে দিয়েছে তো যাই হোক এখন আমার এই যে মানে টুকটাক যেসব জিনিসগুলো আছে দেখবে ঘর দুওয়ার ঝাড়ার পরে যে এত পরিমাণে জিনিসপত্র বেরায় ঘর থেকে মানে মনে হয় কি এমনিতেই জিনিসপত্র নাই কিন্তু একবার ঘর মোছা মানে ঘর ঝাড়া পোছা করা ধরবে দেখবে যে কত পরিমাণে জিনিসপত্র বেরায় আর কি তো যাই হোক চলো এখানে কাঁচা ধোয়া করছি আর ভীষণ নোংরা হয়েছিল বেডশিটটা তো ভালো করে খচা দিয়ে আমি ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে বাবার ঘরে বেডশিট তোমার মশারি এগুলো এখনও আমার বেডরুমেরটা আছে তো আমি আজকে আর আমি পারবো না বলে আর মানে সহ্য হচ্ছিল না পায়ের যন্ত্রণা এই জল লাগছে ই লাগছে ভীষণভাবে যন্ত্রণা করছিল পায়ে তাও কিন্তু এত কাজগুলো করে গেছি খুঁড়াই খুঁড়িয়ে খুঁড়িয়ে আজকে পায়ের মধ্যে এত যন্ত্রণা জল লাগছে নির্মা লাগছে ভীষণ ব্যথা করছিল তো তোমাদের আমি দেখালে যে বুঝতে পারতে যে কতটা পরিমাণ আমার পা কেটে গেছিলো তাও কিন্তু পা নিয়ে আমি পাঁচটা মিনিটও বসে বসতে পারিনি কালকে বিকেলবেলা কেটেছে ভীষণ টাটাচ্ছে যন্ত্রণা করছে তাও দেখো এত কাজ কিন্তু সমস্ত কাজগুলো আমি সামলিয়ে এখন মানে কমপ্লিট করব আর কি তো যাই হোক এখানে দেখো তোমাদের দাদাভাই মাছগুলো ছাড়িয়ে নিয়ে আসতোয় আমাকে আমাকে বলল যে মাছগুলো ধুয়ে দাও আমি বললাম রেখে দাও আমি এগুলো হচ্ছে যা আগে কাপড়গুলো ধুয়ে নিই তারপরে মাছগুলো ধুয়ে নেবো আর কি মাছগুলো ধুয়ে দেবো তো সেজন্য তোমাদের দাদাভাই হাতে হাত কেটে গেছে সে মানে চিংড়ি মাছে একটু খোঁচা খেয়েছে তো সেটা আমাকে বারবার করে দেখাচ্ছে তোমরা যে কি করে কাটো দেখো আমি কাটতে গিয়ে হাতটা খোঁচা খেয়েছি তো যাই হোক দেখো সব কাজে কিন্তু হেল্প হেল্প হয়েছে বলে আমি পারছি নাহলে আমার আজকে আজকের মতন কষ্ট আমি মনে করি আমি মনে দিন করিনি এরকম মনে হচ্ছিলো আমার আর মাথার মধ্যে মানে ঘুরাচ্ছে যে কি করব কী না করবো চতুর্দিকে কাজের চাপ তো যাই হোক অবশেষে স্নান করে চলে আসছি এখন পুজো দেওয়ার পালা তার মাঝখানে আরেকটা কথা বলি স্নান করে পুজো দিয়ে পুজো দেওয়ার আগে ছেলেকে বলেছিলাম বাবা তুই আমাকে আজকে কটা ফুল তুলে দে নাহলে আমি পাগল হয়ে যাবো আজকে কাজ করতে করতে এখন বাজে পনে একটা বাজে মানে পুজো দিয়ে উঠতে উঠতে আমার ঘরে পুজো দিতে হয় কাকিমার ঘরে আমাদের ঘরে দু ঘরে পুজো দিয়ে উঠতে উঠতে পনে একটা বাজে মানে সাড়ে বারোটার বেশি হয়ে গেছিলো এখানে দেখো মাছ চিংড়ি মাছ কটায় যে ফ্রিজে রেখেছিলো ফ্রিজ জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি একটু বাদাম কাজু বাদাম আর সর্ষে কাঁচা লঙ্কা টমাটার দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আজকে করব চিংড়ি মাছ ভাপা করব করবো জন্য আর কি তো আর কিছু করব না রাতের কার ডালমা আছে মানে রাতের বেলা ডালমা রুটি করেছিলাম অনেকটা ডালমা রয়ে গেছে তো সেই ডালমাটা মানে ডালটুক গরম করে খেয়ে নেব আর এখানে হচ্ছে এই চিংড়ি ভাপা হলে সত্যি বলছি আমাদের বাড়িতে এই চিংড়ি ভাপাটা খুব ভালোবাসে খেতে আর আজকে চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল আর অনেক স্বাদবি ছিল আমি যেহেতু পরে ভয় করছি ওই চিংড়ি ভাপা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে গেছিলো আমাদের তার মাঝখানে আজকে অনেক কিছু হয়েছে মানে দই এনেছিলো তোমাদের দাদাভাই সে বললাম তো চিড়া দিয়ে দই দিয়ে খেয়েছি সকালবেলা আর আর্ধেকটা দই ছিল সেই দইটুকু আমি রেখে দিয়েছি দই স্যালোড করে ভাতের সাথে খাবো তার জন্য এখানে দেখো ভাপা চিংড়ি মাছ ভাপানোর জন্য আমি এখানে দেখো সমস্ত মশলার সাথে হলদি কাঁচা শ্বশুর তেল লবণ সব কিছু দিয়ে এখানে দেখো প্রেশারে বসিয়ে দেবো সিম করে দিয়ে দু তিনটা সিটি করে দেবো ব্যাস তারপরে এ কিন্তু হয়ে যাবে গরম গরম ভাত একদম রান্না করতে করতে খেতে বসে পড়ব ভীষণ খিদে পেয়ে গেছে সবাই মানে আমার তো খুব খিদে পেয়েছে আমার খুব খিদে আমি তখন অল্প করে চিড়ে মাখা খেয়েছিলাম আর এত কাজের চাপ যে খিদে ভীষণভাবে খিদে পেয়ে গেছে আর কি তো চলো এখানে প্রেশারে আমি হচ্ছে দিয়ে দিলাম দিয়ে এখানে গ্যাসটা স্লো করে জ্বালিয়ে দেবো আর কি মানে স্লো করে থাকবে যাতে করে সিম করে ভালো করে হয়ে যায় আর কি তো এইটা হচ্ছে রান্না ভাত হয়ে গেছে ই হয়ে গেছে শরীরে আর সহ্য হচ্ছে না পায়ের যন্ত্রণা আমি আর দাঁড়াতে পারছি না এত পরিমাণে পায়ের যন্ত্রণা করছিল তাই এখানে চেয়ারে বসে বসে আমি হচ্ছে বাসনগুলো মারছিলাম তোমাদের দাদাভাই বলছে যে চলো তোমাকে একটু ভিডিও করে দিই এটা কিন্তু ভিডিও ক্লিপে আমি নেওয়ার ছিল না বাট তোমাদের দাদা ভাই আমাকে এই ভিডিও ক্লিপটা শ্যুট করে দিয়েছে যে দেখো সকাল থেকে কাজ করতে করতে পায়ে যন্ত্রণা উঠে গেছে অ্যাকচুয়ালি আমার এমনিতেই পায়ের বেরাম আছে তার থেকেও বড় কথা পা কেটে যাওয়াতে আরও বেশি মানে বেমো হয়ে গেছে তো যাই হোক এখানে দেখো চিংড়ি ভাপা হয়ে গেছে ডাল আর এইখানে আছে দই স্যালাড তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নিই আর আজকের ব্লগটা আমি এখানে এন করবো না অনেকটা বড় হয়ে গেছে আর ভীষণ কাজের চাপ গেছে সকাল থেকে আর লম্বা করব না ব্লগটাকে তো তোমাদের কমেন্ট তোমরা কমেন্টে জানাবে এরকম চৈত্র মাসে ঘর বাড়ি কাদের কাদের মধ্যে হয় আমাদের মধ্যে কিন্তু হয় চৈত্র মাসে ঘর পোছা সারা বছরের নোংরা এই বছর মানে বছরে একবার নাকি পরিষ্কার করতে হয় তো কথাই আছে বুড়ো বুড়ির কথা তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ভীষণ টেস্ট হয়েছিল চিংড়ি মাছটা আর সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো বেশ ভালো লেগেছে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম আর যাওয়ার আগে তোমাদের সবাইকে টাটা জানাচ্ছি বাই বাই ভালো থাকো সুস্থ থাকো